গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয় স্তরের বিভিন্ন পরীক্ষা যেমন পিজি আইএমডি ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষা স্থগিতের যে নোটিফিকেশনটা বের হয়েছিল সেই নোটিফিকেশনটা বের হবার কিছুক্ষণ পরেই তোমরা সকলে একটা নোটিফিকেশন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন বন্ধুদের কাছ থেকে পেয়েছো, যে নোটিফিকেশনটা তোমরা আমাকেও শেয়ার করেছো। আমিও নোটিফিকেশনটা দেখে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করেছিলাম, কিন্তু নোটিফিকেশনটা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি। টিডিপি টিডিপিএইচের যে ফার্স্ট থার্ড ফিফথ সেমিস্টারের অনলাইন পরীক্ষার যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটা, কিন্তু পিজি কোর্স স্তরের যে পরীক্ষা স্থগিত হয়েছে সেই নোটিফিকেশনটা কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল। কিন্তু টিডিপি টিডিপিএইচ ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের পরীক্ষার নোটিফিকেশনটা ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি। তোমরা অনেকেই আমাকে নোটিফিকেশনটা শেয়ার করেছো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামেও। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ভিডিওটা তৈরি করেছিলাম। ভিডিওর শেষে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই নোটিফিকেশনের উপর ভিত্তি করে তোমরা শিওর হবে না, তোমরা যখনই ওয়েবসাইটে পাবলিশ করাবে তোমরা তখনই শিওর হবে। আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম, তোমরা ভিডিওটা অনেকে শেষ পর্যন্ত দেখোনি, তোমরা অনেক কমেন্ট করেছো। ভিডিওতে এ কথাটাও বলেছিলাম যে অনেক সময় আমরা দেখেছি যে অনেক নোটিফিকেশান ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি, আমরা অনেক সময় আমাদের হাতে পেয়েছি। তাই তোমাদেরকে বলেছিলাম যে এই নোটিফিকেশানটার ক্ষেত্রে তোমরা যখনই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হবে তখন তোমরা শিওর হবে, কারণ এত বড় একটা তথ্য অবশ্যই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এই কথাটা কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে। এই নোটিফিকেশানটা একটা ফেক নোটিফিকেশান, কারণ তোমরা যদি সিগনেচারটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে পিজি কোর্স পরীক্ষা স্থগিতের যে নোটিফিকেশানটা বের হয়েছিল সেখানে যে সিগনেচারটা দেওয়া হয়েছিল সেই সিগনেচারটাকে কপি করে এই নোটিফিকেশানে বসানো হয়েছে। কারণ তোমরা দেখো যে সিগনেচারটা হুবহু মিলছে। তোমরা এখানে দেখো 2022 যে লেখা হয়েছে এটার নিচে একটা যে ফুল স্টপ পড়েছে টু এর নিচে, সেমভাবে এই সিগনেচারটার নিচেও একটা ফুল স্টপ পড়েছে, এরকম হতে পারে না। সেমভাবে উপরের যে সিগনেচারটা সেইভাবে নিচের সিগনেচারটার দিকে লক্ষ্য করো, সেমভাবে একই সিগনেচার, এরকমভাবে সিগনেচার হুবহু মিলতে পারে না, একটু হলেও ব্যতিক্রম থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আগের সিগনেচারগুলি দেখো এটার সাথে এটা একটার সাথে একটা সিগনেচার কিন্তু এতটাও মিলছে না যেভাবে এই তিনটা সিগনেচার যেভাবে মিলছে। তাছাড়া এই নোটিফিকেশানটা নিয়ে আমি যখন একজন প্রফেসরের সাথে কথা বললাম সেই স্যার আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন, আমি তোমাদের সাথে সেই মেসেজটা শেয়ার করছি। দেখো ফরওয়ার্ডেড আমাকে ফরওয়ার্ড করা হয়েছে, দিস ইজ ফর ইনফরমেশন দ্যাট এ ফেক লেটার ইজ বিং সার্কুলেটিং ইন হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাবাউট টিডিপি টিডিপিএস এক্সাম, নো সাচ লেটার্স আর বিং ইস্যুড ফ্রম টিইউ। এই মেসেজটা স্যার আমাকে ফরওয়ার্ড করেছেন, সম্ভবত এই মেসেজটা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকেই দেওয়া হয়েছে। অর্থাৎ গতকালকে কলেজ স্তরের পরীক্ষা অনলাইনে হওয়ার যে নোটিফিকেশানটা বের হয়েছে সেই নোটিফিকেশানটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এই নোটিফিকেশানটা সম্পূর্ণ ফেক। যে বা যারা এই নোটিফিকেশানটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।